তার মারে কইছে যে মারে কইয়া আমি একটু আই তুমি বারটা বারো এই কইয়া গেছে আর কি গেছে পরে তো প্রায় 11:30টার সময় টিকা আর হের দেখা নাই আর কি আমরা ফোন করতেছি হের মা দুইবার ফোন করছে দুইবার ফোন ধরছে ফোন ধরার পরে দুইবার ফোন ধরার পরে এরপরে তে আর কোনো এর ফোন পাওয়া যাইতাছে না ফোন সুইচ অফ পাওয়া যাইতাছে এরপরে তো প্রায় সারা রাত গেল সকালবেলা আমরা গুলবাজার গুলবাজার আউটপোস্টে আমরা মিসিং ডায়েরি একটা করলাম তো তারা কইছে 24 ঘন্টা না হইলে এটা হইতো না 24 ঘন্টা অতিক্রান্ত হইছে এরপরে দিয়া গিয়া আমরা ইস্ট পিএসে আমরা ইও নিলাম তারা কোনো পদক্ষেপ নিছে হই না একদম আমরা সিসিটিভি ফুটেজ সে যে গেছে বাড়ির দিকা ওই সিসিটিভি ফুটেজটা মানে আমরা পুলিশে তুললা দিছি পুলিশের আজকে ইও 7 দিন 5 দিন অতিক্রম হয়ে যেতেছে মানে এখন পর্যন্ত 7 দিন পরে গেছে আজকে 7 দিনের মধ্যে পুলিশের ভূমিকা একদম নিরহ কি মনে হয় কি মনে হইতাছে কি মনে হইতাছে এখন এটা তো ক্লিয়ার না এটা তো পুলিশের দায়িত্ব আমরা আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের কাছে দিছি পুলিশে কোন তদন্ত এটার সাপেক্ষে আমরা করতে না পুলিশ আয়া সিসিটিভি ফুটেজ দুইবার কইরা দেখে গেছে এরপরও দিও পুলিশ সিসিটিভি ফুটেজটা মানে তারা কোন মুভিডারে প্রয়োজনই মনে করছে না একদম একদম কেসটা দায়িত্ব লই একদম দেখছেন দেখা হইছে জলে পড়ে মরতে পারে এরকম কি মনে হইতাছে তোমার এটা তো একদমই না একদমই না তাহলে কি মনে হচ্ছে কি হেটে কি উনি মেরিটের নেপালে এসে এরকম মনে হচ্ছে এটা উনি কিভাবে কুমো এটা তদন্ত সাপেক্ষে এটা পুলিশের পুলিশের দায়িত্ব কারোর লোকে কারোর মানে সন্দেহ হইতেছে না আয়োগ সন্দেহ হইতেছে না কারোর উপরে কারোর উপর পুলিশ ধরে নিছিল একটা লোক ধরে নিছিল অস্বীকার একদম অস্বীকার হের লগে বদ্দার সম্পর্ক আসলো মানে চিনা জানা সম্পর্ক আসলো হের সেই রাতে ওই সিসিটিভি ফুটেজে দেখা গেছে নাম কি দা লোকটার ওর নাম হইছে কৃষ্ণ ঘোষ আর তোমার ভাইয়ের নাম ভাইয়ের নাম দীপঙ্কর ঘোষ কি করছো ভাই তো এভাবে এমনি বেকার ছিল আজকে সকালে কেমনে দেখতে পাইছে সকালে তো একটা লোক গিয়ে বাড়িতে খবর দিছে যে এরকম এরকম একটা লাশ পাওয়া গেছে ঠিক আছে তারপর আমরা সবখানে খুঁজছি আত্মীয় স্বজন সবাই আইছে তাইছে তারপর কোনো হইছে না পুলিশে জানানো হইছে ফুটেজ দিছে ওই বন্ধ সার আইছে না ইতা কয়া 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 বলেছে আজকে কি আয়া কি দেখছেন আপনি আমি প্রথম সার আইছি জায়গাটা কি কত টাকা ভাই বল দিছেন না না দিছি তো জানি না এদিন রাতে সবার সঙ্গে কীর্তন গাইয়া শোয়া গেল ওটা করতে পারছে মারে কইছে ভাত বার আমি আয় মা দুইবার ফোন করছে কইছে বাদ হয় আইতাছি আইতাছি বা তিনবার মা দাছি সব আর ফান কার কাছে টাকাটা পাবো টাকা ওই যে লোকটারে দড়াই দিছি সিসি ফটো যে আমরা দেখছি এই লোকটার কাছে লোকটার নাম নাম জানি নি লোকটা কৃষ্ণ কি জানি ওই আছে তার বাড়ি রকম করে জানি এরপরে তো আমরা বা খোঁজ খবর করতে আসলাম আজকে এখানে নদীতে একটা বডি পাওয়া গেছে জানা গেছে তো ওই লোক হ্যাঁ তো আমরা এখন দেখা যাচ্ছে না বা কার সঙ্গে যাচ্ছে সেটাও আইডেন্টিফাই এলাকাবাসী অভিযোগ যে ওই লোকটা এরকম কাণ্ড করতে পারে এলাকাবাসী একটা লোকের সন্দেহ করেছে তার স্কুটিটা হতে পারে কালকে স্কুটিটা নিয়েছিল থানাতে খেলাতে নেওয়ার পরে ওই পার্টিটাকে দেখা হয়েছিল কিন্তু স্কুটিদের সঙ্গে ম্যাচ না হওয়া তো তারা ইন্টারোগেশন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে ওর ফার্দার ইন্টারভিউ তাকে নেওয়া হবে ঠিক আছে আর এখন যেহেতু তার এটা হয়েছে তার মৃত্যুর কারণটা পোস্টমর্টমের পরে জানা যাবে জানা যাওয়ার পরে এবং আগামী যে
স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভারত ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। আপনার শহর সোনামুড়ায় এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে রক্ত, মল, মূত্র, কফ, শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা। তাছাড়া রয়েছে বিদেশে যাওয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। রিপোর্ট পেয়ে যাবেন একদিনের মধ্যে। আমাদের ঠিকানা সোনামুড়া রিজার্ভ পুকুরের পশ্চিম পাশে লস্কর মেডিকেল হলের নিচতলায়। তাছাড়া এখানে হাপানিয়া ও আগরতলা জিবি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখেন।